সালামু আলাইকুম রহমতুল্লাহ কবে মুক্তি পাবেন অভিনেত্রী মডেল বিতর্কিত অভিনেত্রী নায়িকা পরিমণি আল্লামা মামুনুল হক কি শীঘ্র মুক্তি পাবেন অনেকে জানতে যাচ্ছেন অনেকের প্রশ্ন পরিমণি এবং মামুনুল হক দুইটিই বিভিন্ন ক্লাসের জনগণের মধ্যে একটা চরম আগ্রহের বিষয় এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা পর্যালোচনা হয়েছে অনেক জল ঘোরা হয়েছে দুইটি ভাইরাল টপিক ছিল মামুনুল হক একজন ইসলামী ব্যক্তিত্ব হলেও তিনি সবার কাছেই সব ক্লাসের কাছেই সাবজেক্ট ম্যাটার পরিমণি মিডিয়া ব্যক্তিত্ব হলেও সিনেমা জগতের বিতর্কিত লোক হলেও তিনি ইসলামবাদেশ সবার কাছেই কিন্তু সাবজেক্ট ম্যাটার তাই দুই ক্লাসের লোকজনেরই সব ক্লাসের লোকজনেরই এই দুইজন ব্যক্তি সম্পর্কে জানার একটা চরমাডো রয়েছে অনেকেই প্রশ্ন করছে যে আসলে পরিমণি কতদিন জেলে থাকবেন তিনি কি খুব শীঘ্রই মুক্তি পাবেন আদৌ কী কী হতে যাচ্ছে মামুল হক সাহেব তিনি শীঘ্র মুক্তি পাবেন কি অনেক দিন তো হয়ে গেল নানান মহল থেকে জানতে চাওয়া হচ্ছে প্রথমে বলিলেন যে আইন নিজের গতিতে চলছে কবে মুক্তি পাবেন কি এটা আদালতের বিষয় চূড়ান্তভাবে তবে আমি আইনের গতিবিধি অথবা মামলাগুলোর গতিবিধি যেহেতু আমি রাজনীতির বিভিন্ন বিষয়ের উপরে খেয়াল রাখি আদালত পাড়ার খোঁজখবরও রাখি মানে মামলার গতিবিধি পর্যালোচনা করে আইনের ধারা কার মামলা কতটুকু জটিল নানান বিষয় পর্যালোচনা করে আমি মোটামুটি একটা টাইম ফ্রেমিং বলতে পারি ধারণা করতে পারি যে পরিমণিক কতদিনের মধ্যে মুক্তি পেতে পারে আল্লাহ মামুনুল হক সাহেব কতদিনের মধ্যে মুক্তি পেতে পারে প্রথমে যেটা বলিনি আল্লামা মামুল হকের অনেকগুলো মামলা রয়েছে এবং পরিমণির বিরুদ্ধে যে মামলা রয়েছে এগুলো জামিনযোগ্য এগুলো একটাও জামিন অযোগ্য নয় এর মানে আইনের দৃষ্টিতে তারা দুজনেই জামিন আবেদন করে যাচ্ছেন এবং করছেন এবং তারা জামিন পেতে পারেন সম্ভব এটা জামিন অযোগ্য কোনো মামলা নয় এক নম্বর পয়েন্ট এরপরে হচ্ছে প্রথমে যদি পরিমণির কথা বলি যে পরিমণির বিরুদ্ধে কিন্তু জটিল কোনো মামলা হয়নি তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে পর্নোগ্রাফি অ্যাক্টে মামলা করার প্রস্তুতি হয়েছে বা আবেদন করা হয়েছে এই ধরনের কিছু মামলা তো এগুলো এগুলো কিন্তু বেশি জটিল মামলা নয় আর মামলাগুলো জাস্ট অভিযোগ করা হয়েছে অ্যালিগেশন সেগুলো ওরকম প্রমাণিত নয় তার কাছে বিপুল মাদক পাওয়া গিয়েছে তিনি দাবি করছেন সেগুলো লাইসেন্স আছে সেগুলো যা শো ছিল এগুলো কিন্তু একটা প্রিভিলেজ অনেক ক্ষেত্রে পাবেন যে তার লাইসেন্সের ক্যাপাসিটির মধ্যে কতটুকু ছিল এবং একটা ফিমেল প্রিভিলেজ তিনি পাবেন এজন্যে তার মামলাটা অতটা জটিল বা জামিন প্রক্রিয়া যে অনেক দীর্ঘভাবে সেটা মনে করছি না তার পক্ষে অনেক ভেবি নাগরিক দাঁড়িয়েছে বিশিষ্ট কোনো নাগরিক বা ফেল মিডিয়া পাড়ার অনেকেও কিন্তু অনেকে দাঁড়িয়েছে আবার দেখলাম যে মানববন্ধন হচ্ছে অনেকে পজিটিভ রিয়াকশন করছে শিল্পীর স্বাধীনতার কথা বলছে তো এখানে পরিমণির মামলার গতিবিধি বা সামগ্রিক অ্যালিগেশন সব পর্যালোচনা করে যেটা দেখলাম পরিমণির বিরুদ্ধে যে অভিযোগ সেটা সহজে জামিনযোগ্য শাস্তি হলেও সেটা জামিনযোগ্য এবং সেটা আর্থিক জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে শাস্তির দিক থেকে কিন্তু মুক্তি পেতে পারেন তাকে ফিমেল অ্যাডভান্টেজ প্রিভিলেজ দেওয়া হয়েছে অলরেডি ভিআইপি নাগরিক হিসেবে তিনি কিন্তু আদালতে রিভিশনও পেয়েছেন যেটা জানতে পেরেছি এবং পরিমণের যে অপরাধ সে তাতে কিন্তু রাষ্ট্র সংক্ষুব্ধ নয় তিনি জামিন পেলে যে শৃঙ্খলা রক্ষা আইন পরিস্থিতি অবনতি ঘটবে বিষয়টা কিন্তু এরকম নয় সেক্ষেত্রে চিকিৎসা থেকে শুরু করে ভিন্ন জগতের লোক ভিন্ন জীবনযাত্রায় অভ্যস্ত নানান যুক্তিতে পরিমণি মুক্তি পাবেন জামিন পাবেন সর্বোচ্চ এক মাস জেরে থাকা লাগতে পারে এক মাসের মধ্যেই কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে নট মোর দেন ওয়ান মান্থ পরিমণি মুক্তি পাবেন বলে আমি ধারণা করছি আলামা মামুন হকের বিরুদ্ধে অনেক জটিল মামলা রয়েছে ধর্ষণ মামলা রয়েছে তার বিরুদ্ধে যেটা অত্যন্ত জটিল ভুয়া বিবাহের অভিযোগ রয়েছে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক অনেক মামলা রয়েছে সহিংসতার অভিযোগ রয়েছে আর্থিক বড় বড় কেলেঙ্কারির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ আমি বলছি না এগুলি প্রমাণিত অভিযোগ মামলাগুলো কিন্তু জটিল এবং পরিমাণে অরাজনৈতিক ব্যক্তি তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সহজ আর মামুনুল হক কিন্তু রাজনৈতিক ব্যক্তি আবার সরকার বিরোধী হিসেবে পরিচিত মানে মামুনুল হকের বিরুদ্ধে মামলা বহুমুখী তিনি বিভিন্ন দিক থেকে আটকা পড়েছেন সব ধরনের মামলা প্রায় তার বিরুদ্ধে রয়েছে এবং সেগুলো কিন্তু প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির কথা আইনে রয়েছে সেক্ষেত্রে আর মামুনুল হকের এই বিষয়টা আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সম্পর্কিত তিনি মুক্তি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবেন বলে তার বিরোধীরা বিরোধীরা আদালতে যুক্তি দেবে এবং ভিআইপি ব্যক্তিরা বিশিষ্ট নাগরিক কিংবা কোনো প্রিভিলেজ তিনি পাচ্ছেন না তার পক্ষে সেরকম কোনো মুভমেন্টও নেই সরকারের উপর কোনো প্রেশারও নেই হেফাজতও মামুনুল হক সাহেবের মুক্তি চাচ্ছে না তো মোটের উপরে আসলে মামুল হক সাহেবের মুক্তি সম্ভব কিন্তু সেটা অনেক দীর্ঘমেয়াদী আগামী পাঁচ ছয় মাসের মধ্যে মামুনুল হক সাহেব মুক্তি পাবেন বলে এরকম কোনো সম্ভাবনা দেখছি না বারবারই বলছি এগুলো আমাদের জাস্ট প্রজেকশন মামলার গতিবিধি লক্ষ্য করে যাতে অনেকের আগ্রহের খোরাক জোগাবে বলে আমি মনে করছি